আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা সবাই? আবারও ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটা এপিসোড নিয়ে। তবে আজকের এপিসোডটা একটু ভিন্ন। যারা রেগুলারলি আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদের প্রোগ্রামগুলো যারা রেগুলারলি দেখেন বা যারা আমাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা অবশ্যই আমাদের আজকে আমাদের সাথে যারা বসে আছেন তাদেরকে আপনারা হয়তো চেনেন। কারণ বেশ কিছুদিন আগেই ওনাদের একটা সাক্ষাৎকার আমরা নিয়েছিলাম। কতদিন আগে? প্রায় 20 দিন। 20 দিন আগে ফুটবল খেলছিলেন? আচ্ছা, কি হয়েছিল? এরকম বৃষ্টি পড়তেছে, এই সময় খেলতেছি, বল লাতি দিছি, আবার বলের সাথে কেদা ই করছে, ওই সময় কারণ পড়ে গেছে। পড়ে গিয়ে কি কোমরে প্রচন্ড ব্যথা পেয়েছিলেন? ভয়ঙ্কর ব্যথা ছিল, কিন্তু অল্প অল্প, বুঝতে পারেননি। আচ্ছা, তার কদিন পরে যে এই যে খাটে ঘর নামতে গিয়ে মাঝে টান খেয়েছিলাম, তারপরে আর স্কুলে গিয়েছিলাম, আবার স্কুল থেকে আসে দেখি আর বইতে পারিনি, উঠতে পারিনি। আপনাদের মাঝখানে অনেকেই আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, তার ভিতরে একটি কমন প্রশ্ন হচ্ছে যে যারা ট্রিটমেন্ট নিচ্ছেন, আফটার ট্রিটমেন্ট তাদের কী অবস্থা? তাদের যদি কখনো আমরা কোনো একটা রিভিউ জানতে চান আপনারা অনেকেই, যে তারা এখন কেমন আছেন বা ট্রিটমেন্ট নেওয়ার পরবর্তী অবস্থায় তারা এখন কেমন দিনাতিপাত করছেন। আসলে সত্যি কথা বলতে যে আমরা জাতি হিসেবে এমন একটা জাতি যে আমরা আসলে একদম শেষ পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমরা আসলে ডক্টরের কাছে আসি না। একটা ডক্টর ভীতি আমাদের ভিতর সবসময় কাজ করে, বা আমি যখন সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে যাওয়ার পরে ডক্টরের কাছে যে একটা রিভিউ দিতে আসা, সেটা আসলে আমরা একটু কদাচিত একটু কমই করি, এই ধরনের টেন্ডেন্সি আমাদের ভিতরে একটু কম। তো যাই হোক, আমরা আজকে আপনাদের সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমাদের একজন ভাইকে নিয়ে এসেছি, যে বেশ কিছুদিন আগে আপনার খেলাধুলা করতে গিয়ে ইনজিওর্ড হয়েছিলেন, ওনার মেরুদণ্ডে উনি ব্যথা পেয়েছিলেন এবং সেটার জন্য উনি ভর্তি ছিলেন কয়েকদিন। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করেছেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরে যান, এবং উনি নিজেই স্বউদ্যোগে বেশ কিছুদিন পরে আবার এসেছেন সেই রিভিউটা জানানোর জন্য, যে উনি আসলে এখনও কেমন আছেন। আসুন দর্শক, আমি না বলে আমরা সরাসরি পেশেন্টের কাছ থেকে আসলে পেশেন্ট বলাটা ভুল হবে, আমাদের এই ভাইয়ের মুখ থেকে আসলে শুনি, কারণ উনি এখন আর পেশেন্ট না, উনি এখন সম্পূর্ণ সুস্থ একটা মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। ভালো, কেমন ভালো? আলহামদুলিল্লাহ। আমাদের দর্শকদের জন্য যদি একটু সেই পুরনো বিষয়টা যদি একটু খুলে বলতেন যে কী হয়েছিল আপনার। আসলে আমি ফুটবল খেলতেছিলাম, সেখান থেকে পড়ে গেছিলাম, তারপর থেকে মাঝে লোম ব্যথা ছিল। আচ্ছা, তাদের খাটে থেকে নাম দিয়ে পরে দেয়, ব্যথা আরো বাড়া গেছে। আচ্ছা, মানে প্রথমে আপনি খেলতে গিয়ে ব্যথা পান, সেই ব্যথাটা আপনি, আমরা জানি যে আপনি বাসায় বলেননি আপনার মাকে যে আপনি পড়ে গেছেন, মায়ের হয়তো বকুনি খাবেন, সেটার জন্য আপনি শেয়ার করেননি, এবং বাট পরবর্তীতে আপনি যখন খাট থেকে আবার একবার পড়ে যান, তখন সেই ব্যথাটা এতটাই ব্যথা ছিল যে আপনি আর নড়তে পারছিলেন না, তখন আপনি শেয়ার করেন মায়ের সাথে, এবং তারপর আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে এসে আপনি ভর্তি হয়ে যান। কতদিন ছিলেন স্যারের কাছে? প্রায় 17-18 দিন। 17-18 দিন। এবং তারপরে আপনি কি অবস্থায় এখান থেকে চলে গিয়েছিলেন? সম্পূর্ণ ভালো অবস্থায় নাকি ব্যথা ছিল আপনার? না, সম্পূর্ণ ভালো অবস্থায়। সম্পূর্ণ ভালো অবস্থায়। কতদিন পরে আজকে আবার স্যারের কাছে আসলেন? প্রায় এক মাস পর। এই এক মাস পরে আপনার সেই পুরনো ব্যথাটা কি আর ফিরে এসেছে? না, একদম মনে হচ্ছে না যে সেই সম্পূর্ণ আগের সেই মানুষটা ঠিক ইনজিওর্ড হওয়ার আগে যেমন ছিলেন ঠিক সেরকম স্বাভাবিক মুভমেন্ট, সেই কোমরের ব্যথা কি এখন আছে? না, আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখানে ওনার মাকেও পেয়েছি, যিনি একদম আসলে প্রতিটা মাই কষ্ট করে তার সন্তানকে পালন করেন, আমাদের এই মাও তার ব্যতিক্রম না, খুব আদর করে কষ্ট করে ওনার সন্তানকে উনি বড় করছেন, এবং উনি কিন্তু সার্বক্ষণিকভাবে পুরো ট্রিটমেন্টের সময়টাতে উনি ছিলেন, এবং উনি নিজের উদ্যোগে আজকে ওনার সন্তানকে আবার নিয়ে এসেছেন স্যারের কাছে বলার জন্য, যে স্যার আমার ছেলে এখনও সুস্থ আছে এবং খুব ভালো আছে এবং সেই আগের সমস্যাটা এখন আর নেই। আসুন দর্শক, আমরা একটু ওনার মায়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। মা কেমন আছেন আজকে? আপনার ভালো থাকারই কথা অবশ্যই, যেহেতু সন্তান পৃথিবীর সবচেয়ে আপন জিনিস হচ্ছে মানুষের কাছে তার সন্তান, সেই সন্তান যখন ভালো থাকে সবার কাছেই ভালো লাগে। আপনি, আমরা জানি যে আপনার সন্তান গত এক মাস আগে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছ থেকে সম্পূর্ণ ভালো এবং সুস্থ হয়ে আল্লাহর রহমতে বাসায় চলে গেছে, সেই এক মাসের অবস্থাটা বলেন, তার ব্যথা কি আর ফিরে এসেছিল বা এখন কেমন অবস্থা? না, আর ব্যথা আসে না ইনশাআল্লাহ, মানে ভালো হয়েছে। ভালো আছে, সম্পূর্ণ ভালো আছে। সে কি তার ব্যথার জন্য আর আপনাকে কোনো কমপ্লেইন করে? না, নড়াচড়ায় বা উঠো বসে আপনি তো দেখতে থাকেন। হ্যাঁ হ্যাঁ, সম্পূর্ণ লাগেই থাকে। আচ্ছা, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই, তার জন্য আবার আমি আসলাম যে তাও দেই, আর যদি কোনো ওষুধ পানি দেয়। আচ্ছা, যদি তারপরেও কোনো কিছু দরকার হয় তো একটা রিভিউর জন্য এসেছেন স্যারের কাছে? পরে স্যারে জিজ্ঞেস করলো, আলহামদুলিল্লাহ স্যার অনেক
খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য কিছু বলবেন দর্শকদের জন্য এই আমার কথা যে আপনার যদি কোনো সমস্যা থাকে ডাক্তার শফিউল্লাহর কাছে আপনি আসতে পারেন ইনশাআল্লাহ এর এখানে আয়েশা আমি ই পাইছি আল্লাহর রহমতে মানে ভালো করার মালিক হইল আল্লাহ ডাক্তার শফিউল্লাহ এলে উছিলা তা আমরা ভালো হইছি তার কাছে আয়েশা কারো যদি সমস্যা থাকে তারাও এর কাছে আয়েশা ডাক্তার শফিউল্লাহর কাছে আপনারা চিকিৎসা নিতে পারেন ইনশাআল্লাহ উপরে আল্লাহর নিচে মাটি ডাক্তারের ওসিলে আপনারা ভালো হইতে পারেন আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আপনাকে কবুল করুন দর্শক আজকে আর বেশি কথা বাড়াবো না আপনারা নিজেরাই শুনলেন আশা করি এই যে আজকে আমাদের এই মা এসেছেন উনি কিন্তু শুধুমাত্র ওনার নিজের তাগিদে কিন্তু আসেননি উনি দেখাতে এসেছেন যে ওনার সন্তান ভালো আছে ওনার আশেপাশে বলেন বা আরও মানে যে ধরনের পেশেন্টরা আছেন যারা এই ধরনের সমস্যায় ভোগেন তাদের জন্য উনি একটা মেসেজ রাখতে এসেছেন যেহেতু উনি আমরা এটা কিন্তু আসলে হয় যখন আমরা দেখা যায় ভালো কোনো কিছু পাই আমরা একটু শেয়ার করার চেষ্টা করি সবার সাথে যাতে তারাও হয়তো ভালো কিছু পাক তারাও ভালো কিছু উপকৃত হোক আমরা কিন্তু আমাদের ভিতরে এই টেন্ডেন্সিটা আছে তাই আমাদের মাও কিন্তু আজকে সেই জিনিসটা আপনাদের সাথে আবারও উনি শেয়ার করতে আসলেন যে উনি ট্রিটমেন্ট নিয়ে গেছেন অনেকেই বলে যে হয়তো ট্রিটমেন্টের পরবর্তী অবস্থায় রোগী হয়তো ভালো থাকে না এই যে মানুষের একটা ব্যাপার সেই জিনিসগুলো এই জড়তাটা যাতে দূর হয়ে যায় এই ভ্রান্ত ধারণাগুলো যাতে আমাদের মন থেকে চলে যায় সেটার জন্য উনি আজকে আবার এসেছেন আপনাদের কাছে এই যে ওনার এই বক্তব্যগুলো দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম দর্শক আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনাদেরকে ধন্যবাদ